মার্কিন প্রশাসনে ইহুদিদের ব্যাপক প্রভাব থাকার পরও ইসরায়েলের পাশে কেন বাইডেন প্রশাসন নেই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের হামলার পর কেন তেল আবিবের সহায়তা পৌঁছায়নি তা নিয়েও বাইডেনের সমালোচনা করেছেন তিনি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি দেশের প্রেসিডেন্ট থাকলে এমনটি হতো না। ইসরায়েলের মতো আমেরিকাতেও আগামীতে এমন হামলা হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। যুক্তরাষ্ট্র এত দুর্বল হয়ে গেল কেন, বাইডেনের কাছে তা জানতে চান তিনি। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। ইসরায়েলের উপর হামাসের রকেট হামলার পঞ্চম দিন আজ। ওই হামলার তীব্রতা দেখে হতবাক হয়েছেন ইসরায়েল সহ বিশ্ব নেতারা। হামাস এত সাহস কোথা থেকে পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরোধী দল রিপাবলিকান পার্টির এই শীর্ষ নেতা বলেছেন, আমি দেশের প্রেসিডেন্ট থাকলে হামাসের এমন সাহস হতো না। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের কড়া সমালোচনা করেছেন তিনি। তার ভাষায়, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইসরায়েল ও হামাসের মাঝে যুদ্ধ হতো না। সোমবার যুক্তরাষ্ট্রের এক প্রচারণা সভায় ট্রাম্প এমন মন্তব্য করেন। চলমান এই যুদ্ধের জন্য নিজের উত্তরসূরি ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনকে দুষলেন তিনি। তাদের অদক্ষতা ও অদূরদর্শিতার কারণে এই যুদ্ধ চলছে বলেও অভিযোগ তার। ট্রাম্প বলেন, গত কয়েকদিন ধরে ইসরায়েলে যা হচ্ছে তা রীতিমতো ভয়াবহ, বীভৎস। শিশুদের হত্যা করা হচ্ছে ইসরায়েলে, এমন নৃশংসতা আমরা আগে দেখিনি। আমাদের দেশের দিকেই তাকিয়ে দেখুন, কত শত দেশ থেকে আমাদের দেশের লোকজন ঢুকছে, ঘুরে বেড়াচ্ছে, আমরা জানিও না তারা কোথা থেকে এসেছে। আজ ইসরায়েলে হামলা হয়েছে, আগামীতে যে আমরাও নিরাপদ থাকব তার নিশ্চয়তা কী? জো বাইডেনকে ভদ্রলোক আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তাকে দিয়ে দেশ চলবে না। তার ভাষায়, ওই ভদ্রলোক ইসরায়েলকে নিরাপত্তা দিতে পেরেছে কি? কি করেছেন তিনি? আমাদের নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ কি নিয়েছেন তিনি? তিনি কিছুই করেননি, কোনোই পদক্ষেপ নেননি। ট্রাম্প খোলাখুলিভাবে ইসরায়েলকে সমর্থন করেন। হামাসের হামলার পাল্টা জবাব দিতে কিছুটা উস্কে দিলেন তিনি। বলেন, হামাসের হামলা খুবই গ্লানিকর এবং নিজেদের হামলা ঠেকানোর সম্পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের কিছু করদাতা এসব সন্ত্রাসী হামলার খাতে অর্থায়ন করে যাচ্ছে। এই ধরনের করদাতাদের সংখ্যা বাড়ছে এবং তাদের শনাক্ত করতে বাইডেন প্রশাসন কিছুই করছে না। মাহমুদ সোহেল, এটিএন নিউজ।